বনগায় মাদক বিরোধী প্রচারে পথে নামল সহপাঠী। বনগা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে সচেতনতা র্যালি। সাধারণকে সচেতন করতে বিলি করা হয় লিফলেট। বিশ্ব মাদক বিরোধী দিবসে সাধারণকে সচেতন করতে পথে নামলেন সহপাঠীর সদস্যরা। বনগা শহরে সচেতনতামূলক র্যালি করার পাশাপাশি সাধারণকে সচেতন করতে লিফলেটও বিলি করা হয়। বনগা আবগারি দপ্তর ও সহপাঠীর যৌথ উদ্যোগে পালিত হয় এদিনের কর্মসূচি। মূলত বনগা উচ্চ বিদ্যালয়ের 2000 সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের ছাত্রদের উদ্যোগে সাধারণের পাশে দাঁড়ানোর জন্যই গঠিত হয় সহপাঠী নামে এই সংগঠন। বিগত দিনেও সংগঠনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ, অসুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের মধ্যে খাবার বিতরণ সহ নানা কাজে এগিয়ে এসেছেন প্রাক্তনীরা। বিশ্ব মাদক বিরোধী দিবসকে সামনে রেখে এদিন তাদের এই আয়োজন নতুন মাত্রা যোগ করে। গ্রহণ করলে নেশা, জীবন হবে সর্বনাশা। আজ আমাদের শপথ তাই, নেশা মুক্ত সমাজ চাই। এদিনের র্যালিকে আরো বর্ণময় করে তুলতে আদিবাসী নৃত্যের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে সহপাঠীর পক্ষে দেবরাজ দে বলেন, আমরা বনগা হাইস্কুলের 2000 সালের উচ্চ মাধ্যমিকের ব্যাচ। মূলত নেশার বিরুদ্ধে সাধারণকে সচেতন করতেই আমাদের আজকের এই আয়োজন। আজকে আমাদের জন্য গর্বের একটা দিন, কেননা আজকে 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। এই দিন আজকে আমরা একটা প্রচেষ্টা এখান থেকে শুরু করতে চলেছি, একটা প্রচার অভিযান, যেটা পশ্চিমবঙ্গ সরকারের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং আমরা খুবই উৎফুল্লিত যে এই উদ্যোগে ওনারা আমাদেরকে সামিল করেছেন। আমরা এই যে প্রচার অভিযান, এখান থেকে যুব সমাজ এবং বনগার সমস্ত সচেতন বনগাবাসীর জন্য একটা বার্তা দিতে চাই। এই নিষিদ্ধ ড্রাগ, এটা যাতে বন্ধ করা যায়, যুব সমাজকে যাতে এর প্রকোপ থেকে রক্ষা করা যায়। আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষে প্রায় কম বেশি 9% লোক বিভিন্ন রকম ড্রাগ অ্যাডিক্টে মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এই যে ড্রাগের যে সর্বনাশা বিষয়টি, সেটার থেকে আমরা যাতে মানুষকে সচেতন করতে পারি এবং এর ব্যবহার যাতে রুখতে পারি, তৎসহ যে নিষিদ্ধ পাচার ড্রাগের, সেটার থেকেও যাতে মানুষকে সচেতন করা যায়, আমাদের উদ্দেশ্য সেই সচেতনতার বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া। এদিন আবগারি দপ্তরের অফিসের সামনে থেকে শুরু হয় র্যালি। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সাধারণকে একত্রিত করে তাদের সচেতন করার ব্যবস্থাও করা হয়। এ বিষয়ে বনগা আবগারি দপ্তরের পক্ষে আধিকারিক সঞ্জয় রুদ্র বলেন, আমরা বনগা এক্সাইজ বা আবগারি তরফ থেকে আমরা একটা প্রচারের অভিযান করছি, এবং আমাদের পাশে আমরা বনগার যে সংগঠন সহপাঠীকে আমরা সাথে পেয়েছি, যারা আমাদের সাথে এগিয়ে এসে যাতে এই সমাজের সচেতনতা গড়ে তোলা যায়। ড্রাগের যে অপব্যবহার, সেই অপব্যবহারটা রুখবার জন্য এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য, আর যুব সমাজকে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাতে দেওয়া যায়, সেই উদ্দেশ্যে এই প্রচার অভিযান, সেটাই আমরা আজকে বনগা শহরে এবং বনগা এলাকায় আর কি আমরা করতে চলেছি। দেখুন, লাইসেন্স বিরোধী যে ব্যবসা চলতে থাকে সেটার বিরুদ্ধে অভিযান চলছে, এবং সেটার বিরুদ্ধে যাতে আমরা সেগুলোকে বন্ধ করতে পারি, সেটার জন্য আমরা সর্বতোভাবে অভিযানও চালাচ্ছি এবং আশা করছি সেগুলোকে আমরা নির্মূল করে ফেলতে পারব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।